এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী বুলবুল রেজা। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বুলবুল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। বুলবুল, শুধু আজকের ঘটনাটি নয়, এর আগেও আমরা বেশ কিছুদিন বা কয়েক বছর ধরেই আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রে নিয়মিত এভাবে করে আসলে বন্দুক হামলার ঘটনা ঘটছে। একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে এ ধরনের হামলার পেছনে কারণ হিসেবে কী দাঁড় করানো হচ্ছে? কারণ আমরা স্বাভাবিকভাবেই যেটি বুঝতে পারি সেটি হচ্ছে যে কোনো সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদী সংগঠনকে এ ধরনের হামলার পেছনে দায়ী করা হয়। যুক্তরাষ্ট্রের প্রশাসন কী বলছে, আর পাশাপাশি এ ধরনের সহিংসতার চিত্র অনুযায়ী যদি কোনো পরিসংখ্যানিক বিশ্লেষণ আপনার কাছে থেকে থাকে? রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রিচার্ড, এই ঘটনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে না হয়ে বাংলাদেশে সংঘটিত হতো, সাথে সাথেই কিন্তু মার্কিন সদর দপ্তর থেকে অর্থাৎ ওয়াশিংটন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হতো যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত বা শ্রীলঙ্কা, এই সাবকন্টিনেন্টের অন্য যে কোনো দেশে যদি এরকম হামলা হতো, কোনো একটা স্কুলে ঢুকে এরকম সরাসরি উনিশজন শিশুকে হত্যা করা হতো, সাথে সাথে এই ধরনের মন্তব্য কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে করা হতো। কিন্তু যেহেতু এই ধরনের ঘটনা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে থাকে, তারা কিন্তু কারণ নির্ধারণ, যেমন এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে তারা কিন্তু এই ধরনের কোনো বিবৃতি দেয়নি যে সন্ত্রাসবাদের যে প্রশ্নটি আপনি করেছেন বা জঙ্গিবাদের যে বিষয়টি রয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো ধরনের বিবৃতি দেয়নি। আমরা একটু এই গত কয়েক বছরে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যে বন্দুকধারীর হামলায় অথবা এই সহিংসতায় যে হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে আমরা একটু এক নজরে খুব সংক্ষেপে একটু দেখে নিতে চাই। আসলে সেই যদি 2014 সালে আমরা দেখি তাহলে 30,000-এর বেশি, 2015 সালে মৃত্যু হয়েছে 32,000-এর বেশি, 2016 সালে 28,000-এর বেশি, 2017 সালে মৃত্যু হয়েছে 29,000-এর বেশি, 2018 সালে মৃত্যু হয়েছে 39,000-এর বেশি। এবং এই সূত্র কিন্তু গান ভায়োলেন্স যে আর্কাইভ রয়েছে যুক্তরাষ্ট্রের তাদের দেওয়া তথ্য। এরপরে 2019 সালে কিন্তু আমরা দেখি একই রকম চিত্র, অর্থাৎ এই 38,000-এর বেশি, 2020 সালে 37,000-এর বেশি, 2021 সালেও 37,000-এর বেশি, 2022 সালে অর্থাৎ এই চলতি বছরে 17,000-এর বেশি। এখনও কিন্তু 7 মাস বাকি রয়েছে এই বছরটি শেষ হওয়ার জন্য। আচ্ছা বুলবুল, আমরা আজকে যে ঘটনাটি দেখলাম, আমরা গত দিনের যে ঘটনাটির কথা শুনলাম সেটি হচ্ছে স্কুলে হামলা হয়েছে, এর আগে আমরা দেখেছি শপিং মলেও হামলা হয়েছে। আসলে এই হামলার তালিকায় কী কী লক্ষ্যবস্তু ছিল, এই বিষয়ে কি কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বিগত বরাবরই যে হামলাগুলো হচ্ছে আমরা একটু দেখে নিয়ে আসি আসলে মূল লক্ষ্যবস্তু কী এবং কেন, সেটি পরে জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, রেস্তোরাঁ, শপিং মল, উপাসনালয়, এই যে চারটি প্রতিষ্ঠান বা চারটি জায়গা সুনির্দিষ্ট, এটি কিন্তু এই বন্দুকধারী যারা রয়েছেন তাদের মূল লক্ষ্যবস্তু। এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে, আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, শপিং মল বলেন বা উপাসনালয় বলেন, একটি জায়গায় কিন্তু আপনি অনেক লোকজন একত্রে পাবেন, অর্থাৎ হতাহতের সংখ্যা, যিনি বন্দুকধারী, যিনি টার্গেট, যার টার্গেট থাকে সেটি থাকে যে একই জায়গায় তিনি যেন একাধিক ব্যক্তিকে হত্যা করতে পারেন, এবং সে কারণে কিন্তু এরকম জনবহুল যে জায়গাগুলো রয়েছে সেটি বেছে নেওয়া হয়। একটা বিষয় স্পষ্ট, আপনি যেটি বোঝাতে চাইলেন সেটি হচ্ছে জনবহুল জায়গায় হামলাটি হচ্ছে, তো সেক্ষেত্রে কেন আসলে শিশুদেরকেই অধিকাংশ ক্ষেত্রেও আসলে টার্গেট করা হচ্ছে? কারণ আমরা দেখেছি এর আগেও বেশ কয়েকটি স্কুলেও এ ধরনের হামলা হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে? এটি খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে শিশুদের বেছে নেওয়ার কারণ হচ্ছে পাল্টা যে আক্রমণের বিষয়টি থাকে সেটি একজন শিশুর পক্ষে করা সম্ভব না। আমরা একটু দেখে নিই, আসলে শুধুমাত্র স্কুলকে টার্গেট করে গত কয়েক বছরে যেই ধরনের হামলার সংগঠন হয়েছে, 2012 সালে মারা গিয়েছিলেন 26 জন, 2018 সালে 17 জন, এবং এই 2022 সালে চলতি বছরে 21 জন। এটি শুধুমাত্র স্কুলে যে বন্দুক হামলার চিত্র, এবং টোটাল চিত্রটা তো এর আগে আপনারা আমরা দেখিয়েছি, অর্থাৎ মূল টার্গেট থাকে ওই ধরনের টার্গেট যারা পাল্টা আক্রমণ করতে না পারে। এবং আরও একটি বিষয় লক্ষণীয়, এই যে সাম্প্রতিক যে ঘটনা, অর্থাৎ যে মঙ্গলবারের যে ঘটনা যুক্তরাষ্ট্রের টেক্সাসে, সেটিও কিন্তু যিনি এই বন্দুকধারী ছিলেন তার বয়স কিন্তু মাত্র 18, অর্থাৎ বন্দুক নেয়ার যে লাইসেন্স সেটি কিন্তু তিনি সবেমাত্র পেয়েছেন। এবং একমাত্র দেশ হয়তো সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, সেটি হচ্ছে একটি দেশের জনসংখ্যা যত তার চেয়ে বেশি বন্দুকের সংখ্যা। এবং এ বিষয়ে কিন্তু আমরা দেখেছি আজকেও বিশেষজ্ঞরা কথা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এসেছে নিজেদের যে অভ্যন্তরীণ বিষয় রয়েছে বা অভ্যন্তরীণ নীতি রয়েছে সেটি নিয়ে ভাবার। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিতে চাই।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটে পুরো বিশ্ব। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েক মাসে লাগাতার প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। অথচ খোদ সে দেশেই বন্দুক হামলায় নাগরিক নিহতের ঘটনা তুলে ধরে যুক্তরাষ্ট্রকে নিজেদের অভ্যন্তরীণ নীতি নিয়ে ভাবার ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের দেশে মলে লোক মেরে ফেলে, স্কুলে লোক মেরে ফেলে, এই যে একটা অস্থিরতা তারা সৃষ্টি করতেন দুনিয়া জুড়ে, এই তো দুঃখজনক। এই জন্য ইট ইজ টাইম টু রিভিউ দেয়ার ওন পলিসিজ অ্যান্ড স্ট্র্যাটেজিজ অ্যাক্রস দ্য নেশনস। নিজের দেশের দিকে না তাকিয়ে অন্যের দেশে তারা একটা বেশি অধিকতর চোখ দিচ্ছেন এবং ইন্টারভেন করছেন বিভিন্ন ইস্যুতে, এবং এর ফলে অনেক ক্ষেত্রে জিনিসগুলো আপনার বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকার উন্নয়নে IPEF নামে নতুন অর্থনৈতিক কাঠামোয় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের। তবে এই অর্থনৈতিক জোট সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানে না ঢাকা। আমার সাথে নিয়ে কারো আলাপ হয়নি, সো আই হ্যাভ নো আইডিয়া এটার পুরোটা কি জিনিস, উই ডোন্ট নো ইয়েট। তবে দেশ ও অঞ্চলের উন্নয়নের জন্য যে কোনো জোটে সহায়ক ভূমিকা পালন করতে ঢাকা প্রস্তুত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সহায়কের ভূমিকা পালন করব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম সহকর্মী তাজওয়ার মাহমুদের রিপোর্টটি। রিচার্ড, আমরা দেখছিলাম রিপোর্টটি, দেখছিলাম তার আগে আপনার কথাও শুনছিলাম। আপনি শেষে একটা কথা বলছিলেন একটু আগে যখন আমরা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যে দেশের জনসংখ্যা যত তার চেয়ে বেশি বন্দুকের সংখ্যা। সেটা যদি প্রশাসন জানেই, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রশাসন জানেই, তাহলে কেন তারা এটি প্রতিরোধ করতে পারছে না? এ ব্যাপারে কি কোনো তথ্য আমাদেরকে আপনি দিতে পারবেন কি না? এই বিষয়ে কিন্তু আসলে সমালোচনা রয়েছে। অর্থাৎ যে দেশটি সারা পৃথিবীতে খবরদারি করে, অর্থাৎ অন্য দেশের ভুল ত্রুটি শুধরানোর যে ছবক দেওয়া হয়, কিন্তু এই দেশটি নিজেই কিন্তু নানা রকম মানবাধিকার লঙ্ঘন। কিছুদিন আগে আপনি নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের একটি সংস্থা এবং সেই সংস্থার 7 কর্মকর্তার বিরুদ্ধে তারা কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল, সে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা, এবং সেই যুক্তি দেখানো হয়েছিল যে এই বাহিনীর হাতে, এই সংস্থাটির হাতে অসংখ্য লোকজন গুম হয়েছে। কিন্তু আমরা যেটি দেখলাম, 1 যে পরিমাণ মানুষ বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে তার চেয়েও কিন্তু অনেক কম। অর্থাৎ তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ ছিল যে গুম হয়েছে। আমরা একটু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, মন্ত্রীর পাশাপাশি কয়েকজন বিশেষজ্ঞ বা কূটনীতিকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে, অর্থাৎ বিশেষজ্ঞ মতামতটা একটু দেখে নিতে চাই যে এই মার্কিন বন্দুক হামলা নিয়ে তারা আসলে কী বলছেন। বলছেন যে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা একটি অন্যতম কারণ। অন্য দেশকে সবক দেওয়ার আগে নিজের ঘর ঠিক করার পরামর্শ দিয়েছেন তারা, আয়না নিজের চেহারা দেখার পরামর্শ, দেশটির মুখে মানবাধিকারের বলি মানায় না। এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে নতুন নয়, অনেক আগে থেকেই কিন্তু শুধু আমাদের দেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন বা বিশেষজ্ঞ রয়েছেন তারাই কিন্তু এই ধরনের মতামত দেননি, অন্যান্য দেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন তারাও কিন্তু, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন, পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা রয়েছেন সেই তালিকায় যাদের নাম রয়েছে তারাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন রয়েছে, প্রশাসনের যে নজরদারি সারা পৃথিবীতে সেটি নিয়ে কিন্তু সমালোচনা অব্যাহত রয়েছে। বুলবুল, আপনার কথাতে বোঝা গেল যে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বোদ্ধা ব্যক্তি বা বুদ্ধিজীবী, বড় পরিমাণে বুদ্ধিজীবী থাকে, জানি না বুদ্ধিজীবী মাপার প্যারামিটারটা কি। আপনি আমাকে একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কি এ ধরনের হামলা বন্ধের জন্য কখনো বহির্বিশ্বের কারো কাছে কোনো ধরনের কোনো পরামর্শমূলক সহযোগিতা চেয়েছে কি না, এ ব্যাপারে কোনো তথ্য জানেন কি না? তাদের নানা রকম জোট রয়েছে এবং সেই জোট, ধরেন যদি ন্যাটোর কথা বলি, তারা কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, অর্থাৎ ইরাক থেকে শুরু করে আমরা অন্যান্য দেশের যে চিত্র দেখি, ওয়ার অন টেরোর কথা আপনার নিশ্চয়ই মনে আছে, তারা অন্য দেশকে এই ধরনের প্রেসক্রিপশন দিয়ে থাকে, কিন্তু নিজের দেশে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই বিষয়ে অন্য দেশের প্রেসক্রিপশন তারা কতটা নেয়, তাদের ফরেন পলিসি কী বলে, এই বিষয়ে কিন্তু বিশেষজ্ঞ মতামত যেটি সেটা অনেক সময় তারা উপেক্ষা করে, হয়তো নিয়ে থাকতে পারে কিন্তু সেটির বাস্তবায়নের যে বিষয়টি সেই বাস্তবায়নের বেলায় তারা অন্য দেশের বাস্তবায়নে যতটা যত্নশীল, নিজের দেশের বাস্তবায়নে কিন্তু ততটা তারা যত্নশীল নয়। অর্থাৎ তাদের ভিতর আসলে গ্রাহ্য করার ক্ষমতাটা খুব কম, বা তারা হয়তো বা গ্রহণ করতে পারে না, কিন্তু তারা গ্রহণ করলেও সেটা বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কিছুটা অনীহা প্রকাশ করে। বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এত তথ্য উপাত্তপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। আর আমরাও আশা করব এ ধরনের হামলা যত দ্রুত সম্ভব মার্কিন প্রশাসন যদি বন্ধ করতে পারে তাহলে সর্বোপরি একটা শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।